हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम, वेलकम टू बैक माय चैनल टूर ट्यूब। आज के वीडियो टी संयुक्त आरब अमीरातेर बुर्ज अल अरब होटल के निये। विश्वे जे कयटी सात तारका मानेर होटल रही है तार भितरे बुर्ज अल अरब अन्यतम। एटी संयुक्त आरब अमीरातेर दुबईते अवस्थित बिलासबहुल होटल। एटी विश्वेर सप्तम सुउच्च होटेल, जदिव एर मोट उच्चतार 39 शतांश अव्यवहृत। समुद्र तीर थेके 280 मीटार समुद्र भेतरे कृत्रिम एक द्वीपर ऊपर एटी निर्माण करा हुए छे। आरबेर पुरनो पालतोला जहाजेर काठामो अनुकरणेर बनानो भवनटी आरबेर ऐतिह्येर प्रतिनिधि। আরব বিশ্বের অন্যতম ধর্ণাঢ্য ব্যক্তি আরব আমিরাতের শাসক শেখ নাহিয়ানের পারিবারিক সম্পত্তি ব্রুজ আল আরব। এটি নির্মাণ করতে ব্যয় হয়েছে 680 মিলিয়ন মার্কিন ডলার। ব্রুজ আল আরব এর অর্থ হচ্ছে আরবের সম্মান। ভবনটির স্থপতি ছিলেন টম রাইট। ভবনটির স্থাপত্য পরামর্শদাতা প্রতিষ্ঠান হিসেবে ছিলেন অ্যাটকিনস, যা ইংল্যান্ডের সবচেয়ে বড় পরামর্শক প্রতিষ্ঠান। নির্মাণ ঠিকাদারি ছিলেন দক্ষিণ আফ্রিকান কনস্ট্রাক্টর মুরে অ্যান্ড রবার্টস। হোটেলটির ইন্টেরিয়র নকশা করেছেন কেএসসি ইন্টারন্যাশনালের ডিজাইনার প্রিন্সিপাল হুইন চিউ। জুমেরিয়া বিচের পাশে সমুদ্রের মাঝে একটি কৃত্রিম দ্বীপের উপর হোটেলটির অবস্থান। ব্রুজ আল আরবের নির্মাণ কাজ শুরু হয় 1994 সালে। 1999 সালের ডিসেম্বরে এটি উদ্বোধন করা হয়। এটি 321 মিটার লম্বা, যা ফুট হিসাবে 1053। 28 তলা বিশিষ্ট এই হোটেলটি। এটির আয়তন 70,000 বর্গ কিলোমিটার। আরবের দাউ নামক নৌযানের মাস্তলের সাথে সাদৃশ্য রেখে এর কাঠামো নকশা করা হয়েছে। মূল মাস্তল কাঠামো থেকে ইংরেজি ভি অক্ষরের মতো এর কাঠামো দুই পাশে বিস্তৃত। সব মিলিয়ে কাঠামোর আবদ্ধ স্থানটি ত্রিভুজ আকৃতির। ত্রিভুজ তিন তলা বাহুর মধ্যবর্তী স্থলে আছে পৃথিবীর সর্বোচ্চ আট্রিয়াম। ভবনটিতে লেগেছে 70,000 ঘনমিটারের বেশি কনক্রিট এবং 9,000 টন স্টিল। ব্রুজ আল আরব হোটেলে সমুদ্রের তলদেশে ভিত্তি নির্মাণ করতে 3 বছর সময় লেগেছে। সমুদ্রের মাঝখানে এর ভিত্তির স্থায়িত্ব নিশ্চিত করতে সমুদ্রের নিচের বালির মধ্যে 223টি 40 ফুট দীর্ঘ কংক্রিটের খুঁটি প্রবেশ করানো হয়। হোটেলটির 87,000 স্কোয়ার ফিটে 22 ক্যারেট সোনার পাত দিয়ে মোড়ানো, প্রায় 72 স্কোয়ার মিটার 30 ধরনের পাথর এবং মার্বেল ঢাকা। লবিতে এটি ত্রিমাত্রিক কৃত্রিম ঝর্ণা অবস্থিত আছে, যার আকৃতি ইসলামিক স্টারের মতো। এর এক একটি কোনো হোটেলটির সম্পূর্ণ গুরুত্বপূর্ণ স্থলের দিক নির্দেশন করে 3টি রেস্টুরেন্ট, গেস্টরুমের মধ্যকার করিডোর। পুরো ভবনটি বিশাল আকৃতির হওয়া সত্ত্বেও এতে মাত্র 28টি ফ্লোর আছে, প্রত্যেকটি ফ্লোর দোতলা। সবচেয়ে ছোট সুইটটির আকৃতি 1819 স্কোয়ার ফিট এবং সবচেয়ে বড় সুইটটির আকৃতি 8,396 স্কোয়ার ফিট। হোটেলটি মোট 202টি কক্ষ রয়েছে। হোটেলের প্রতিটি ফ্লোর মার্বেলে মোড়া। এখানে মেহমানকে দেওয়া হয় একটি বিশেষ ধরনের কার্ড। কার্ডটি স্পর্শ করলেই সোনালি রঙের দরজা খুলে যায়, রিমোট কন্ট্রোলের সাহায্যে চলে হোটেলের দরজা জানালা পর্দা খোলার কাজ। টিভি, টেলিফোন, ইন্টারনেট, লাইব্রেরি সহ হোটেলে ঘুমানোর জন্য খাটটিও ঘূর্ণায়মান। ব্রুজ
আল আরাব এর হোটেলের প্রতিটি রুমে রয়েছে 24 ক্যারেট স্বর্ণের আইপ্যাড। হোটেলটির নানা তথ্যাদি বিভিন্ন সেবাসমূহ আইপ্যাডে দেওয়া থাকে। হোটেলের রেস্তোরাঁগুলোর খাবার মেনুসহ সব ধরনের সুবিধাদি আইপ্যাড থেকে একজন অতিথি জেনে নিতে পারবেন। এটি অত্যন্ত দৃষ্টিনন্দন ডিজাইন এবং অতুলনীয় গুণগত মানের অতিথিদের সন্তুষ্ট করবে। এই হোটেলের দুটি রেস্টুরেন্ট রয়েছে, একটির নাম হচ্ছে আল মাহারা রেস্টুরেন্ট, আরেকটির নাম হচ্ছে আল মুনতাহা রেস্টুরেন্ট। রয়েছে হেলিপ্যাড। এই হোটেলটিতে আপনি যদি এক রাত রাত্রি যাপন করতে চান একজন মানুষ, তাহলে আপনাকে বাংলাদেশি টাকায় 233,536 টাকা গুনতে হবে। ব্রুজ আল আরাবের রাজকীয় গেটটি প্রায় 590 ফুট উঁচু, যা যুক্তরাষ্ট্রের স্ট্যাচু অব লিবার্টির চেয়ে বড়। আপনি যদি হোটেলের 27 তলা উঠে যেতে চান, তাহলে আপনাকে 1,080 সিঁড়ি বেয়ে উঠতে হবে। ট্যুর টিউব চ্যানেলের আজকের ভিডিওটি এ পর্যন্তই। আগামীতে নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণে সবাইকে কাছ থেকে বিদায় নিচ্ছি। আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক বাটন ক্লিক করবেন। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ।